ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলছে। তবে গত 1 অক্টোবর ইসরায়েলে ইরানের প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন করে আলোচনায় এসেছে আয়রন ডোম। ইরান দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে প্রায় 90% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলের দাবি তারা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করতে পেরেছে। আয়রন ডোম কতটুকু কার্যকর তা নিয়ে প্রশ্ন থাকলেও বিশ্বের শক্তিধর দেশগুলো নিজের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করায় মনোযোগ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চীন ও পাকিস্তানের মতো ক্ষেপণাস্ত্র শক্তিধর প্রতিবেশী পরিবেষ্টিত ভারতের কাছে আয়রন ডোম না থাকলেও বেশ মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যেমন ভারতের রয়েছে পৃথ্বী এয়ার ডিফেন্স বা PAD এবং অ্যাডভান্সড এয়ার ডিফেন্স বা AAD প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে PAD শত্রুদেশের মিসাইলকে বায়ুমণ্ডলে প্রবেশের আগেই ধ্বংস করে দিতে পারে, আর AAD ধ্বংসক্রিয়া চালাতে পারে মিসাইল বায়ুমণ্ডল পেরোনোর পর। এছাড়া রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম কিনতে 2018 সালে চুক্তি করেছে ভারত। এর মাধ্যমে চীনের কাছে থাকা হাইপারসনিক মিসাইলকে ধ্বংস করতে পারবে বলে মনে করে ভারত। এর মধ্যে 3টি স্কোয়াড্রন ভারতের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। এগুলো 400 কিলোমিটার পর্যন্ত এবং 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে বাধা দিতে পারবে। গত বছর রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ এক সাক্ষাৎকারে বলেছিলেন, S-400 ও S-500 দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের কাছে থাকা সার্ফেস-2 এয়ার মিসাইল সিস্টেম 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে আকাশের লক্ষ্যবস্তুকে বাধা দিতে পারে। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য ডিজাইন করা না হলেও এটি ধীর গতির ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে পারে। 2021 সালে ভারতীয় বিমান বাহিনী বারাক-4 নামের মাঝারি পাল্লার সার্ফেস-2 এয়ার মিসাইল সিস্টেম অন্তর্ভুক্ত করেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি শত্রুপক্ষের ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন বায়বীয় যানের মতো বায়বীয় আঘাতকে 70 কিলোমিটারের মধ্যে ঠেকিয়ে দিতে সক্ষম। ভারত ও ইসরায়েল যৌথভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সক্ষমতাকে ভারতীয় বিমান প্রতিরক্ষায় গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছেন।